আসসালামু আলাইকুম। ইসলামী ব্যাংকের কার্ডের মেয়াদ শেষ হয়ে গেলে কিভাবে পাবেন, কত টাকা লাগবে এবং কোথায় গেলে 5 বছর মেয়াদ সহ আপনারা সেই কার্ডটি পাবেন? হ্যাঁ বন্ধুরা, ইসলামী ব্যাংকের যে কোনো কার্ডের মেয়াদ শেষ হয়ে গেলে সেই কার্ড দিয়ে আর কিছু করা যায় না, অর্থাৎ টাকা তোলা, ওঠা বা বিভিন্ন কোনো কাজ করতে পারবেন না। তা আপনাকে অবশ্যই একটি নতুন কার্ড নিতে হবে। সে কার্ডটা নিতে কত টাকা খরচ এবং কোথায় গেলে পাবেন সেটা এখন আমি বলতেছি। বন্ধুরা, ইসলামী ব্যাংকের এই কার্ডটির মেয়াদ শেষ হয়ে গেলে আপনাদের তা আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের শাখায়, অর্থাৎ যে শাখা থেকে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরে এই কার্ডটি নিয়েছেন অবশ্যই সেই শাখায় আপনাকে যেতে হবে এবং সেই শাখা থেকে এই কার্ডটি নিতে হবে। তা আপনারা আদার্স অন্য কোনো ইসলামী ব্যাংকের শাখায় গেলে হবে না। তা আপনার অবশ্যই যে শাখায় অ্যাকাউন্ট করা সেই শাখায় যাবেন। তা সেই শাখায় যাওয়ার পরে ওখানে যদি ওনাদের বলেন, তা হেল্প ডেস্কে ওরা সমস্ত তথ্য দিয়ে আপনাকে কম্পিউটারের মাধ্যমে একটি নতুন কার্ড দিয়ে দিবে এবং সেটার 5 বছরের মেয়াদ থাকবে। তা আপনার কত টাকা লাগবে? তা অনেকে আছেন যে চার্জ কত টাকা লাগে, তা ইনস্ট্যান্ট চার্জ 1 টাকাও লাগবে না, শুধু আপনাকে ঘন্টাখানিকের মধ্যে কার্ডটি দিয়ে দিবে এবং আপনাকে বলা হবে যে 6 মাসের যে চার্জ কাটা হয় অ্যাকাউন্ট সার্ভিসের জন্য, সেখান থেকে আপনার এই কার্ডটির চার্জ কেটে নেওয়া হবে। তো এখানে কোনো টেনশন নাই, আপনি শুধু আপনার মানে শাখায় চলে যাবেন যে শাখা থেকে কার্ডটি নিয়েছেন, তা গেলেই আপনি ইনস্ট্যান্ট টাকা ছাড়াই এই কার্ডটি পেয়ে যাবেন। ঠিক আছে, মেয়াদ সহ নতুন কার্ড পাবেন। তা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।